আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আচ্ছা, আমি একটু সিরিয়াল ব্রেক করে একজনকে যুক্ত করি। আলওয়াস কি নিউট্রাল? আপনি একটু আপনি আনমিউটে আছেন, বলেন। জি ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, সো ভালো আছেন তো? জি, ভালো আছি, বলেন। যাই হোক, দেখতেছিলাম অনেকক্ষণ ধরে লাইভটা। আই হোপ আপনাদের মাথা সবার ঠান্ডা হয়েছে। আমি বলছি ভাই, খুব বেশি কিছু জানি ব্যাপারটা তা না, জানি না আমার উপরও রেগে যাবেন কিনা। বাট আমার একটু এথিজম নিয়ে বা নাস্তিকতা নিয়ে একটু জানার ছিল, তো ওই রিলেটেড একটু আস্ক করতাম আর কি। সো মে আই? হ্যাঁ, শিওর, বলুন। সো আমি মানে যতটুকু জানি নাস্তিকতা নিয়ে, যে স্রষ্টার প্রতি অবিশ্বাস, মোটামুটি যদি মানে এক কথায় বলি, যে স্রষ্টার প্রতি অস্তিত্ব বা স্রষ্টার প্রতি অবিশ্বাস, এরকম একটা বেসিক কনসেপ্ট। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে এই পৃথিবীতে মোটামুটি যাই দেখি, যেটা প্রাণী আর কি, যত ধরনের প্রাণী বা বস্তু যেগুলাই আছে, এটা একটা প্রসেস এর মাধ্যমে সৃষ্টি হয়। আবার এগুলা সৃষ্টি যে এখানে এখানে মানে আমরা যখন আলোচনা করবো, ওয়ার্ডের ওয়ার্ডের একটা প্রিসাইজ হওয়া দরকার যে আপনি কি বুঝাচ্ছেন। হ্যাঁ, সৃষ্টি যে জিনিসটা, আপনি তো এই জিনিসটা, আপনি তো এই কথাটা অ্যাটলিস্ট জানেন যে এনার্জি বা পদার্থ এগুলো সৃষ্টি বা ধ্বংস করা পসিবল না, শুধু এক রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়, এটা তো জানেন না? হ্যাঁ 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 কনভার্ট হয় আর কি। তো সৃষ্টি বলতে সৃষ্টি না, কনভার্জন, যে একটা কনভার্সন কনভার্জন হচ্ছে, একটা রূপ থেকে আরেকটা রূপে কনভার্সেশন হচ্ছে। যেমন আমরা ফল ফুল খাচ্ছি, আমাদের মধ্যে এনার্জি আসতেছে, আমরা আবার যখন বিশেষ আমরা আবার যখন কোন একটা ইয়ে করবো, ধরুন কোনো কাজ করবো, সেখানে এনার্জিটা ট্রান্সফার হবে, তখন আমরা মরে যাবো, আমাদের রিমেইনিং এইভাবে পদার্থ এবং সৃষ্টি কি হচ্ছে না, সৃষ্টি হচ্ছে না, একটা রূপ থেকে আরেকটা রূপে ট্রান্সফর্ম হচ্ছে। হ্যাঁ, বলেন। তাহলে আমরা কি দেখতে পেলাম, ওই যে প্রাণীর কথা বলতেছেন, সেটা ট্রান্সফর্ম, কোনো একটা কোনো কোন একটা এনার্জি বা পদার্থ থেকে ট্রান্সফর্ম, কিন্তু এটাকে আমরা সৃষ্টি করতে পারতেছি না। আচ্ছা, হ্যাঁ, তাহলে হ্যাঁ, তো আমি ভাবতেছিলাম যদি যদি মানে আমি যদি এরকম ধরে নিয়েছে, ঠিক আছে, স্রষ্টা নাই বা এরকম একটা ব্যাপার যদি থেকে থাকে, তার মানে কিছুই ছিল না, কোনো সৃষ্টি ছিল না বা কোনো কনভার্সন ছিল না, তো সেখান থেকে কোনো কিছুই ছিল না, এরকম একটা ফ্যাক্ট তৈরি হচ্ছে, তো সেখান যদি কোনো থেকে কিছু কিছু হওয়াটা যদি কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করা না যায়, তাহলে ওখানে সৃষ্টি জিনিসটা আসতে আসতেছে কোথা থেকে? আমরা আমি না বলতেছি না যে ওটা না ওটা না ওটা আমি না বলতেছি না যে অরিজিন, বিগানিং, এই জিনিসটা আমি আমি জানি যে কিভাবে হচ্ছে, সেটা আমি বলছি না, সেটা সম্পর্কে আমি নলেজ ক্লেম করবো না। আমি কোনো অ্যাস্ট্রোফিজিসিস্ট না যে আমি ওটা সম্পর্কে বলে দিবো এটা এইভাবে হয়েছে, এবং অ্যাস্ট্রোফিজিসিস্টের ওখান থেকেও খুব এমন ইয়ে পাওয়া যায় না যে এটা কিভাবে হয়েছে আমরা এই জিনিসটা জানি, ওরকমও না। বাট আমরা যে জিনিসটা জানি, আমাদের ইউনিভার্স এর কি হয়েছে, একটা বিগিনিং ছিল। বিগিনিং জিনিসটা কি, আমাদের ইউনিভার্স এর এক্সপ্যানশন একটা বিগিনিং ছিল। এর আগে ইউনিভার্স টা কিভাবে ছিল, ইউনিভার্স টা যে স্টেট থেকে এক্সপ্যান্ড করা শুরু করছে, ওই ম্যাটার, ওই এনার্জিটাই আছে। ওই ম্যাটারও শেষ হয়ে যায় নাই, ওই এনার্জিটাও বাড়েও নাই, কমে নাই, ওইটাই আছে এখন। তার আগে কিভাবে ছিল, সেটা কিভাবে আসলো, সেটা আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু ওটা যদি, যেহেতু আমরা জানি না, ওটা সম্পর্কে আমরা কোনো নলেজ ক্লেম করতাম না যে ওটা কিভাবে হয়েছে না হয়েছে, আমরা জানি। আচ্ছা, তো আমার কোশ্চেনটা ছিল যে দেখেন, আপনি নিজে বলতেছেন যে এক্সপ্যানশন হয়েছে, তাই না? এক্সপ্যানশন হয়েছে তার মানে একটা স্টেট থেকে একটা অবস্থা থেকে এক্সপ্যান্ড করা শুরু করছে বা এক্সপ্যানশনে আসছে। তো যদি স্রষ্টা না থাকে, তাহলে এক্সপ্যান্ডটা হচ্ছে কিভাবে, বা এক্সপ্যানশন শুরু স্রষ্টার সাথে এক্সপ্যানশনের কি সম্পর্ক, কি সম্পর্ক? না না, স্রষ্টার সাথে বলতেছি না, আমি বলতেছি যে একটা কিছু থাকলে তো এক্সপ্যান্ড হবে। হ্যাঁ, মানে সেটা তো আমি জানি না, সেটা তো আপনিও জানেন না, যেখানে আপনি জানেন না সেটার উপর বেস করে তো আপনি কোনো কথা বলতে পারতেছেন না, সেটার উপর বেস করে তো কোনো কিছু দাবি করাটাই অযৌক্তিক। আপনি আপনি কি জানেন বিগ ব্যাং এর আগে কি ছিল, যে আমাদের এক্সপ্যানশনের আগে ইউনিভার্সটা কিভাবে ছিল না ছিল, এই জিনিসটা কি আপনি জানেন? না না, আমি জানি না বলেই তো আমি আস্ক করছি, জানি না কেন আস্ক করছি। তাহলে ওটার মধ্যে স্রষ্টা না থাকলে কিভাবে হইলো, ওই ধরনের দাবি করাটা কিভাবে কিভাবে রিজনেবল হইলো? না, দাবি তো আমি করতেছি না, তো আস্ক করতেছি, মানে একটা বেসিক একটা লজিক্যাল ফ্যাক্ট চলে আসে না যে কিভাবে। ওইখানে তো আপনি একে আপনি জানতেছেন না যে ইউনিভার্সিটির বিগিনিং কিভাবে হয়েছে, বা সরি, এক্সপ্যানশনের বিগিনিংটা কিভাবে হয়েছে, ওইটা আমরা জানতেছি না। ওইটার মধ্যে যে জিনিসটা জানি না, ওইটার মধ্যে আরেকটা যে জিনিস, যেটা যেটা ইউনিভার্স থেকেও 1000 গুণ বেশি কমপ্লেক্স, সেইটা সেটা আছে, তার জন্য মানে তার কারণে ওটা এক্সপ্যানশন হওয়া শুরু করছে, এই ধরনের ক্লেম করা তো উদ্ভট কথা। আমরা ইউনিভার্স, না না, আমি তো ক্লেম করি নাই ভাই, কিছু আমি কিছু ক্লেম করছি তো আপনি বলে না, ওটা না থাকলে কিভাবে আসলো, এসে বলে না, বলি নাই তো, আমি আস্ক করছি যে এটা কিভাবে আসলো, মানে আপনাদের ধারণাটা কি যে কিভাবে বলতে পারে ওই ওই এক্সপ্যানশনের মধ্যে বা ওই পুরো প্রসেসটার মধ্যে স্রষ্টা যে কোনো কিছু সৃষ্টি করবে, ওটার কোনো রেলেভেন্সি নাই, ওটার কোনো কাজই আমরা দেখতে পাই না, ওটার কোনো ওটার কোনো 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 অ্যাক্টিভিটি সেটার ভিতরে নাই। এখানে আরেকটা জিনিস, প্রবলেমটা যেটা হয়, এক ধাপ আপনি যদি আগান নিউট্রাল ভাই,
সেটা হবে কি, আপনি যদি এখানে ধরেন বসাই দিলেন স্রষ্টাকে, যে স্রষ্টা না থাকলে এটা কিভাবে হইলো, আপনি যে বললেন আপনি না না কিন্তু আমি তো একা না, ভাইয়া আপনারা না না বারবার এটা একটা শুনেন, কথা আপনি আপনাকে কিন্তু তো একা বললেন না, 4,500 রকম ধর্ম আছে পৃথিবীতে, প্রত্যেক ধর্মের লোক কিন্তু এসে কিন্তু বলবে যে আমার স্রষ্টাই এক্সপ্যানশনের জন্য মানে দায়ী বা সে কর্তা, আমি তো তখন বলিনি, আপনারা রিজেক্ট আপনি করবেন আপনি কিভাবে? দাবি করেন ঠিক আছে, কিন্তু আপনার প্রমাণের মধ্যে মানে আপনার স্রষ্টাকে কোশ্চেনের মধ্যেই তো ওই জিনিসটা ইনক্লুডেড যে ওটা না হ্যাঁ থাকলে কিভাবে হইলো, আপনি ওটা যে ইকুয়েশনের মধ্যে ধরতেছেন কিভাবে ধরতেছেন সেটাই তো আমি জিজ্ঞেস করতেছি, আপনি যে না কোশ্চেনটা না, রেজ আমি করলেন আমি তো স্রষ্টার কথা তো আমি মানে বলিনি যে স্রষ্টা না থাকলে কিভাবে এইটা তো আসছে। আপনি, আমি তো স্রষ্টা নিজের বলছিলেন কানে আপনি শুনলাম, নিজের স্পেসিফিকলি, কানে তো স্রষ্টা শুনলাম বলছিলেন আপনি, ভাই? হ্যাঁ আপনার মানে দেখেন স্রষ্টা মনে না নেই? থাকলে কিভাবে আসছে আমি এটা আস করছি। হ্যাঁ 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 না আমার যতটুকু, আমার যতটুকু মনে পড়ে ভাই, আমি বলছি যে স্রষ্টা যদি না না থাকে এটা অবশ্যই যদি আপনি আমি করে স্রষ্টার কথা নেই, বুঝতে দেখেই আমরা স্রষ্টার দিকেই আগাইছি, না এটা স্রষ্টার কথা বলছেন বলছি সেটা আমি বলছি যে স্রষ্টা নাস্তিকতা থেকে স্রষ্টার কথাটা আসছে, যে বেসিক কনসেপ্ট যেটা আমি বলছি নাস্তিকতা, যে স্রষ্টার অস্তিত্ব নেই আচ্ছা বা আরে ভাই, আরে ভাই আপনি বলছেন যে স্রষ্টা না থাকলে ওটা কিভাবে এক্সপ্যান্ড হইলো, এটা আমিও না শুনলাম না প্রথম এক্সপ্যান্ড কিভাবে হলো সেটা না, আমি বলছি যে এক্সপ্যান্ড হওয়া মানে তো কোনো কিছু একটা শুরু হয়েছে তারপর আচ্ছা এক্সপ্যানশন এ আচ্ছা কিন্তু আমি একটু তো আমি একটু শুরুটা বলি আমি একটু আমি একটু বলি আমি একটু বলি একটু শোনেন একটু শোনেন। হ্যাঁ মনে করেন আমরা এখন থেকে 5,000 বছর আগে বসবাস করছি, সেই সময় আমরা জানি না যে বৃষ্টি কিভাবে হয়, এই জিনিসটা আমরা জানি না। এখন একজন এসে বলল যে বৃষ্টি তো আমি ঘটাই, আমি একটা জাদুমন্ত্র করি এবং সেই জাদুমন্ত্র দিয়ে বৃষ্টিটা হয়, যখন আমি জাদুমন্ত্রটা করি তখন বৃষ্টি হয়, যখন করি না তখন বৃষ্টি হয় না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে দাবিটা করছেন এটা পেছনে মানে যুক্তি কি, এটা মানে আপনি কিভাবে এই দাবিটা করছেন? তখন সেই ব্যক্তিটা বলল তেইলে বলো তো দেখি বৃষ্টিটা কেমনে হয়। এই যে এখন যে সে আমাকে জিজ্ঞেস করলো তেইলে কেমনে হয়, এই জিনিসটা আমি 5,000 বছর আগে জানতাম না। কিন্তু আমি একটা জিনিস জানি না তার মানে তো এইটা না যে আমি একটা জিনিস না জানলে অটোমেটিকলি তার দাবিটা সত্য হয়ে যাবে। বৃষ্টি হওয়ার 1,000 কারণ থাকতে পারে, 1,00,000 কারণ থাকতে পারে, সেই কারণগুলো আমরা জানার চেষ্টা করতে পারি যে কিভাবে এই ঘটনাটা ঘটলো, কিভাবে এই ঘটনাটা ঘটেছে। নিশ্চয়ই কোনো না কোনো প্রাকৃতিক কারণেই বৃষ্টির মতো ঘটনাটা ঘটছে। এইখানে এই ব্যক্তির যে ইনভলভমেন্ট আছে, এই ব্যক্তিটা যে জাদুমন্ত্র তুকতাক করছে সেটার কারণে বৃষ্টি হচ্ছে, এইটার সপক্ষে আমাদের কাছে কোনো এভিডেন্সই নাই। এই কারণে আমরা তার দাবিটাকে, যেহেতু সে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারছে না, সেহেতু তার দাবিটাকে শুরুতেই আমরা বাতিল করে দিতে পারি যে এইটা, সে যেহেতু কোনো প্রমাণ দিতে পারছে না সেহেতু এইরকম কোনো কিছু আমরা আমলেই নিব না। আমরা জানার চেষ্টা করতে পারি বৃষ্টি কিভাবে ঘটছে, সেটা অন্য অন্য পদ্ধতিতে আমরা জানার চেষ্টা করতে পারি যদি আমরা জিনিসটা না জেনে থাকি। এই সময় এসে এখন এখন বর্তমান সময়ে এসে আমরা জানি যে বৃষ্টিটা কিভাবে ঘটে, পানি চক্র কিভাবে ঘটে, এই জিনিসটা আমরা জানি, এই জিনিসটা আমরা ব্যাখ্যা করতে পারছি। কিন্তু এখনো আমরা অনেক কিছু জানি না, যেমন এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে এই জিনিসটা আমি জানি না, বা আমার মাথায় কয়টা চুল আছে এই জিনিসটাও আমি জানি না। এখন যদি এই আমার একটা অজানা জিনিসকে দেখিয়ে কেউ যদি আমাকে বলে যে এইটা আল্লাহ জানে বা আল্লাহ এটা করছে, এবং আমি যখন তাকে বলবো যে ঠিক আছে এটা প্রমাণ দাও, সে তখন যদি আমাকে বলে যে তেইলে বলো এটা কি, তেইলে বলো সেটা কি, তেইলে বলো এটা কেমনে, তেইলে বলো সেটা কেমনে, এইটা তো এই যে তেইলে কেমনে এই জিনিসটা তো তার দাবির সপক্ষে কোনো প্রমাণ না, তার দাবির সপক্ষে কোনো এভিডেন্স না। আমরা যদি কোনো কিছু না জানি, কোনো কিছু সম্পর্কে যদি আমাদের কোনো জ্ঞান না থাকে, তাহলে আমাদের অবস্থান হবে যে এই বিষয়টা ভাই আমরা জানি না, এই বিষয়টা আমরা এখন বলতে পারছি না, আমরা আরো এভিডেন্স লাগবে এই বিষয়ে সম্পর্কে কোনো একটা সিদ্ধান্তে আসার জন্য। কিন্তু আমাদের এই অজানাটা বা আমরা একটা জিনিস জানি না, এটা তো ঈশ্বর থাকা বা স্রষ্টা থাকার পক্ষে কোনো যুক্তি হতে পারে না। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই আপনার কথা আমি বুঝছি, তাহলে আচ্ছা আসিফ ভাই আমি ইন্টারাপ্ট করি, ভাই আমি একটু বেরোচ্ছি আজকের মতো, আমাকে একটু বিদায় দেন, আচ্ছা আপনাদের ঠিক সবাইকে আছে, ধন্যবাদ, ফারাজ ভাই আমি বিদায় নিচ্ছি তাহলে, হ্যাঁ আচ্ছা ঠিক ভালো আছে, থাকেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। তো আমরা যে জিনিসটা, যদি একটা জিনিস না জানি তাহলে আমাদের অবস্থানটা হবে যে আমরা এই জিনিসটা জানি না। মহাবিশ্বের সম্প্রসারণ কিভাবে ঘটেছে, মহাবিশ্বের আগে কি ছিল, এই জিনিসগুলো সম্পর্কে যদি আমাদের কাছে কোনো জ্ঞান না থাকে, তাহলে আমাদের স্ট্যান্ড এটাই হবে যে এই বিষয়টা ভাই আমরা জানি না, আমাদের কাছে ইনফরমেশন নাই। কিন্তু মানে ইস, এটা থেকে তো আমরা এই কনক্লুশনে আসতে পারি না, তাইলে শিব আছে, তাইলে ব্রহ্মা আছে, বা তাইলে আল্লাহ আছে, বা তাইলে স্রষ্টা আছে, বা তাইলে ভগবান আছে, বা তাহলে ড্রাগন আছে, বা তাহলে মান্দভূত আছে, এইরকম কোনো সিদ্ধান্তে আমরা আসতে পারি না। যদি আমাদের সেই সিদ্ধান্তে যেতে হয় তাহলে তো এইটার সাথে এইটার সম্পর্কটা আমাদেরকে আগে দেখাতে হবে, যে এইটা না থাকলে সম্পর্কটা শুধু দেখাতে হবে না, সম্পর্কটা প্রমাণ করতে হবে যে এইটা না থাকলে এইটা হওয়াটা সম্ভব না। এইটা যদি প্রমাণ আপনি না করতে পারেন তাহলে তো আপনি এই ধরনের কোনো ক্লেম করতে পারেন না যে ঈশ্বর আছে বা স্রষ্টা আছে। আসিফ ভাই, আসিফ ভাই আপনি এটা আচ্ছা বললেন, আচ্ছা এটা না থাকলে এটা হওয়া পসিবল না, এটা না থাকলে এটা হওয়া পসিবল না, ওইটার জন্য কিন্তু বাই ডিফল্ট মাস্ট আপনি ওইটা যে এক্সিস্ট করে ওইটা আগে প্রমাণ করতে হবে। হ্যাঁ সেটা আরো জটিল, সেটা আরো জটিল জায়গায় চলে গেল।
রিলেশন দেখানোর আগে ওই জিনিসটা এক্সিস্ট করে সেটা তো প্রমাণ করতে হবে। যদি ওই জিনিসটা ধরেন আপনি বলতেছেন এই কাজটা ঈশ্বর না হইলে করা পসিবল না, ভাই আপনি ঈশ্বরই প্রমাণ। আমি কি এটা বলছি ভাই যে এটা ঈশ্বর না বলছেন? সেটা তো আমি বলি নাই, সেটা তো আমি এখন বলতেছি না। আমি বলতেছি আসিফ ভাইয়ের কথা অনুযায়ী যে আপনি কেউ যদি বলে যে ঈশ্বর না থাকলে এই লাইটনিংটা এখানে পড়তো না, সেটার জন্য তো আগে সে তো রিলেশনটা প্রমাণ করতে যাচ্ছে। রিলেশনটা প্রমাণ করার জন্য আগে তো ঈশ্বর আছে ওইটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ ওইটা আছে এবং এ আছে দেখে এই জিনিসটা হয়েছে। যে আছে সেই নাই, আপনি রিলেশন রিলেশন প্রমাণ করবেন কি মানে কি জন্য? আচ্ছা আচ্ছা, আমি আমি একটু বলি, আমি এখানে আসলে জাস্ট ক্ল্যারিটির জন্য আসছি। আর কোনো কিছু মানে প্রমাণ প্রমাণ ঈশ্বর আছে দাবি টাবিও করিনি আমি যতটুকু মনে করি। আমি জাস্ট মানে এইরকম একটা কনসেপ্ট থাকলে ওখানে যে আটকে যাচ্ছে, যেমন ধরেন ইসলামের উপর যদি কনসেপ্ট থাকে আসে না কিছু কোশ্চেন, ওরকম নাস্তিকতার উপর কিছু জায়গায় যে আটকে যাচ্ছে, তো এটা একটা স্টেজ বলতে পারেন যে চিন্তা করতে করতে এখানে এসে আমি আটকে যাচ্ছি, এখানে এসে আর আমি বিশ্বাস না করে থাকতে পারতেছি না। তো আমার মানে এখানে যেভাবে কাজ করতেছে, আমার সেন্সটা যেভাবে কাজ করতেছে, হতে পারে আমার সেন্সটা ভুলভাবে কাজ করতেছে, হতে পারে যে আমি যদি দেখি যে মরুভূমিতে একটা আইফোন পাওয়া গেছে, তো এখান থেকে কি আমি কোনো কনক্লুশনে আসতে পারি নাকি আমি বলবো যে আমি জানি? মরুভূমিতে আইফোন পাওয়া গেলে বা কোন একটা দ্বীপে যদি আপনি একটা ঘড়ি পান, এই যে ঘড়িটা যে কেউ তৈরি করেছে এই জিনিসটা আপনি কিভাবে জানেন বলেন তো? ঘড়িটা কেউ তৈরি করেছে সেটা আমি কিভাবে জানি? কিভাবে আপনি বোঝেন যে এই ঘড়িটাকে কেউ তৈরি করেছে, কিভাবে বোঝেন? আমি আর একটু ক্লিয়ার করে দিই, মরুভূমিতে আপনি তো ধরেন একটা ইয়া পাইলেন, আইফোন পাইলেন, আইফোনের আশেপাশে তো আপনি বালিও পাইছেন, বালি দেখে তো আপনার ইমিডিয়েট চিন্তা আসে না যে এই বালি তো এখানে কিভাবে আসলো, এটা কেউ না কেউ সৃষ্টি করছে। আপনার ওই আইফোনটা দেখে ইয়ে আসছে যে হ্যাঁ এই আইফোনটা তো কেউ না কেউ বানাইছে, ওই চিন্তাটা আসলো। বালিটা দেখে আপনার ইমিডিয়েট থটটা আসলো না, কিন্তু আইফোনটা দেখে আসলো, ওটার কারণটা কি? কোনটা প্রশ্ন আগে দিব কোনটার উত্তর আগে দিব? তো প্রশ্ন আপনাকে একটাই করা হয়েছে, প্রশ্ন একটাই করা হয়েছে, ফালতু এক্সপ্লেইন করেছে আপনি। আচ্ছা আচ্ছা, মানে কোনটা বলবো, বালি কিভাবে আসছে আগে নাকি আমি বুঝছি কিভাবে যে এটা কেউ তৈরি করতে পারে? প্রশ্ন আপনাকে একটাই করা হয়েছে, মরুভূমিতে ধরেন যে আপনি যেটা বললেন মরুভূমিতে একটা ইয়ে পাওয়া গেছে, একটা আইফোন পাওয়া গেছে, আপনি তো আপনি কি ভেবে নেবেন যে এটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে নাকি আপনি ভাববেন যে এটা কেউ না কেউ বানাইছে, ওরকমই প্রশ্ন আপনার? আরেকটু সহজ করে দিই, সহজ করে দিই। আরো মনে করেন আপনি একটা জাহাজ ডুবি হয়েছে, জাহাজ ডুবি হয়ে আপনি সাঁতরে সাঁতরে একটা দ্বীপে গিয়ে পৌঁছেছেন, দ্বীপে গিয়ে আপনি দেখলেন যে দ্বীপটা কত সুন্দর, গাছপালা আছে, তারপরে পাতা টাতা সবুজ, তারপরে হচ্ছে গিয়ে এরপরে কি আপনি দেখলেন যে একটা ছোট একটা কুঁড়ে ঘর বানানো আছে, সেই কুঁড়ে ঘরের উপরে একটা রেডিও আছে। তো এই যে আশপাশে যে গাছপালা দেখলেন, নদী নালা দেখলেন, দ্বীপের ভিতরে নদী আছে একটা, গাছপালা আছে, খেজুর গাছ আছে, নারিকেল গাছ আছে, আপনি খেজুর গাছ নারিকেল গাছ দেখে আপনার একবারও মনে হইলো না যে খেজুর গাছ নিশ্চয়ই কেউ না কেউ এখানে বানিয়েছে, নদী দেখেও আপনার মনে হইলো না যে এই নদীটা থেকে নিশ্চয়ই কেউ না কেউ বানিয়েছে, হঠাৎ আপনি কুড়ে ঘরটা এবং মানে ওই যে রেডিও রেডিওটা এই দুইটা জিনিস দেখে আপনার হঠাৎ ফট করে মনে হইলো এই তো এটা তো নিশ্চয়ই কেউ না কেউ বানিয়েছে। অন্যান্য জিনিসের ক্ষেত্রে আপনার এই জিনিসটা মনে হচ্ছে না যে এখানে কেউ না কেউ এসে এটা বানিয়ে গেছে, কিন্তু রেডিও এবং কুড়ে ঘর এই দুইটা দেখে আপনার কাছে আপনি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে নিশ্চয়ই কেউ না কেউ এখানে এসেছিল, কেউ না কেউ এসে এই জিনিসটা বানিয়ে দিয়ে গেছে। এই যে এই জিনিসটা আপনি কিভাবে বুঝলেন যে নদীটাও তো খুব সুন্দর, মানে মানে খুব মিষ্টি পানি, ওই পানি পানির অণুকে ভাঙলেও আপনি এক ধরনের ডিজাইন পাবেন। আপনি দেখে বুঝছেন যে ওইটা নিশ্চয়ই কারো না কারো বানাইতে হয় নাকি? হ্যাঁ, ওটা 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 ডিভাইসটা দেখে আমি বুঝছি। আপনি জানেন কিভাবে এই জিনিসটা, আপনি জেনেছেন কিভাবে, আপনার পূর্ব অভিজ্ঞতার আলোকে আপনি জানেন যে রেডিও তারপরে হচ্ছে কি পুরো ঘর এই জিনিসগুলা কারো না কারো বানাতে হয়, এটা তো আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে আপনি জানেন তাই না? এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে, তাই এটা নিজে নিজে হতে পারে না, এটাই তো সবচেয়ে বড় রিজন। সেটাই যে নিজে নিজে হতে পারে না সেটা আপনি কিভাবে জানেন সেটা জিজ্ঞেস করছি। ওটা ডিজাইনটা দেখেই আমি জানতেছি যে এটা নিজে নিজে হতে পারে না, যেমন একটা কম্পিউটার দেখে আমি বুঝতেই পারতেছি যে এটা নিজে নিজে আরেকটা কম্পিউটার তৈরি করতে পারে না। ভাইটা একই কথা বারবার বলছেন কেন? আপনাকে আমি জিজ্ঞেস করছি যে এটা যে নিজে নিজে হতে পারে না সেটা তো আপনি পূর্ব অভিজ্ঞতার আলোকে জানেন, এছাড়া তো আর কিছু নাই আপনার কাছে। আপনার সারা জীবনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার মাধ্যমে আপনি দেখেছেন
কিছু কিছু জিনিসকে মানুষের বানাইতে হয়, কিছু কিছু জিনিস না বানাইলেও সেটা এমনি এমনি থাকে। যেমন বাতাস, বাতাসকে কারো বানাইতে হয় না, সূর্যের আলো কাউকে আমি কখনো বানাইতে দেখিনি সূর্যের আলোকে, পানি, পানিকে আমি কাউকে বানাইতে দেখিনি পানিকে, কিন্তু কম্পিউটার, ল্যাপটপ, রাস্তাঘাট, গাড়ি, বিমান, এই জিনিসগুলাকে কারো না কারো বানাইতে হয়। এটা আপনি ছোটবেলা থেকে যে অভিজ্ঞতা আপনার হয়েছে সেই অভিজ্ঞতার মাধ্যমে আপনি দেখেছেন যে এই জিনিসগুলাকে কারো না কারো বানাইতে হয় নাকি? হ্যাঁ, আপনি ওই সেন্সে বললে ঠিক আছে, বাট আমি এটা বলতেছি না কি কারণে, কারণ ধরেন যে জীবনও যেমন দেখা যায় আদিবাসীদের, হ্যাঁ, যারা বন জঙ্গলে থাকে, মাংস টাংস খায়, ওরা কম্পিউটার টম্পিউটার জীবনে চোখে দেখেনি, কিন্তু তারপরে যদি একটা কম্পিউটার দেখে, কম্পিউটার চোখে না দেখলেও ওরা তো কোনো না কোনো ধরনের অস্ত্র শস্ত্র বানায়, কোনো না কোনো ধরনের পাথর দিয়ে কিছু না কিছু বানায়, তাদের তো একটা অভিজ্ঞতা আছে, তারা তো দেখলে। ওই সেন্সে বললে হ্যাঁ ঠিক আছে, ওই সেন্সে বললে হ্যাঁ অভিজ্ঞতা থেকে ঠিক আছে, মানে অভিজ্ঞতা থেকে আমরা জানি, মানে শুধুমাত্র আপনার অভিজ্ঞতা না, মানুষের অভিজ্ঞতা থেকে আমরা জানি, মানে আপনার পূর্বপুরুষরা যারা ছিল তাদের অভিজ্ঞতা আপনার সাথে একত্র হয়েছে, সেই মানুষের অভিজ্ঞতা থেকে আমরা জানি। আমি আপনাকে একটা উদাহরণ দিই, ধরেন আপনি বুঝতে পারছেন, আপনার বাসার সামনে, ধরেন আপনার বাসার সামনে একটা মিটার পড়লো, একটা একটা মিটার বাংলা কি, ধরেন একটা মিটার পড়লো, মিটারের মধ্যে আপনি দেখতে পেলেন যে একটা গানের মতো কোনো কিছু, একটা পিস্তলের মতো কোনো কিছু আছে এটার মধ্যে, আপনি কি মিটিয়রটা দেখে মনে করবেন যে এটা কেউ না কেউ বানাইছে, নাকি পিস্তলের মতো শেপের কোনো একটা যন্ত্র দেখে মনে করবেন এটা কেউ না কেউ বানাইছে? দুইটার ওই যে পিস্তলটা আপনি ইহজন্মে আগেও আগেও দেখেন নাই, কোনটা দেখে মনে করবেন যে এটা কেউ না কেউ বানাইছে? দুইটা দেখেই মনে করবো কেউ না কেউ বানাইছে। সরি, একটু জোরে বলেন। বলতেছি দুটো দেখেই মনে করবো কেউ না কেউ বানাইছে। আপনি মিটিয়র দেখে মনে করবেন কেউ না কেউ বানাইছে? আপনি মিটি কিসের কথা বলতেছেন আবার একটু? উল্কা, 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 উল্কা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনি উল্কার ভিতরে একটা পিস্তলের মতো কোনো কিছু একটা দেখতে পেলেন, একটা উল্কা আপনার বাসার সামনে পড়লো, যেখানে আপনি দেখতে পেলেন যে একটা একটা পিস্তল আছে ওটার ভিতরে, পিস্তলের মতো কোনো কিছু, যেরকম বয় পেন আপনি কখন আগে দেখেন নাই, আপনি কি মনে করবেন ওই ওই মিটিয়রটা, উল্কাটা কেউ না কেউ বানাইছে, নাকি মনে করবেন ওই পিস্তল কেউ না কেউ বানাইছে, পিস্তলের শেপের যে জিনিসটা আছে ওটা কেউ না কেউ বানাইছে? আপনাকে বুঝতে পারছেন আমি আপনাকে কি জিজ্ঞেস করছি? হ্যাঁ বুঝতে পারছি, মানে উপরের যে খোলসটা আছে বা উল্কাটা আছে সেটা দেখে আমার মনে হবে, নাকি পিস্তলটা দেখে আমার মনে হবে, এটাই না? অনেকগুলো পাথর আছে, পাথর এসে পরে পাথরের মতো কিছু উল্কা মিটিয়র, আপনি নাম শুনে আপনি যদি একটা জিনিস সম্পর্কে না জানেন তাহলে তো জিজ্ঞেস করতে পারেন ভাই এই জিনিসটা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি স্পেসিফিক ভাবে না জানলে আমি এই জিনিসের অর্থটা কি এটা জিজ্ঞেস করতে পারেন কেন ভাই? আচ্ছা সরি সরি সরি, মাই ব্যাড, না যে হ্যালো, এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি, এক্সাক্ট অ্যানসার জিজ্ঞেস করছেন হয়তো দিতে পারি না এটা, সরি এর জন্য, সরি। আপনি এটা তো জানেন যে মিটার পড়ার কারণে ডাইনোসর মারা গেছিল, এটা এই অর্থ আছে, ওরকম একটা মিটারের মধ্যে, অত বড় না, ছোট একটা মিটার পড়লো যেটার মধ্যে আপনি দেখতে পেলেন যে ওটার মধ্যে কোনোভাবে আটকানো একটা একটা পিস্তলের মতো কোন একটা জিনিস আটকানো, আপনি উল্কা দেখে মনে করবেন যে এটা কেউ না কেউ বানাইছে, নাকি মিটিয়রটা দেখার পর, মানে ওই পিস্তলের মতো শেপের ওই কোন একটা যন্ত্র দেখার পর আপনার মনে হবে যে এটা কেউ না কেউ বানাইছে, কোনটা দেখে মনে হবে? ভাই ওই উল্কার ভেতর যদি আমি পিস্তল বা মানুষ তৈরি করতে পারি, আমি যে কোনো কিছু পাই, আমার দুটো দেখেই মনে হবে যে জিনিসটা বানাই লোকে। দেখেন আমার মনে হচ্ছে না ফারাজ ভাই উল্কা মানে এখনো ওনার মাথায় ঢুকছে এই জিনিসটা, আমার এখন মনে হচ্ছে না, মানে অযথা মানে ট্রাই করতেছে গাছের সাথে, মানে আপনি গাছকে যতই যুক্তিবিদ্যা শিখান গাছকে শিখে লাভ কি? সিম্পল কোশ্চেন করলাম ভাই, এখানে এত সিরিয়াস হওয়ার কিছু না। না ভাই সিরিয়াস হওয়ার কিছু না, এটা আমাদেরই দোষ, যে জাতি হিসেবে আমাদেরই দোষ যে মানে খুব খারাপ অবস্থা। মানে এখানে আমার যদি দুটোই মনে হয় তাহলে এটা মানে এখানে কি কি হইলো এটা আমি ঠিক বুঝলাম না, মনে হইতে না পারার কি আছে এটা যদি বুঝলাম না। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি ফারাজ ভাই। আমার মনে হচ্ছে না মানে আলোচনার আগানোর কোনো স্কোপ আছে দেখতেছি না আমি, ফারাজ ভাই আপনি কি করবেন করেন? আচ্ছা আসিফ ভাই দাঁড়ান আমি একটু দেখাই দেখি উনি এটা দেখার পর চিনে কিনা। এটা দেখার পরে যে এই জিনিসটাকে বলে উল্কা মিটিয়র, এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হুম হুম দেখতে পাচ্ছি। আপনার কি এটা দেখে মনে হবে যে ধরেন এরকম একটা জিনিস আপনার এসে পড়লো, যে 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 পাথর দেখতেছে কর্নার, একদম কর্নার যে পাথরের মতো দেখতেছেন, এরকম একটা পাথরের মতো আপনার বাসার সামনে পড়লো যেটার মধ্যে আপনি একটা ওয়েপেনের মতো কোনো কিছু, ওয়েপেন মানে অস্ত্র, অস্ত্রের মতো কোনো কিছু, যে যেরকম অস্ত্র আপনি ইহজন্মে কখনো দেখেন নাই, ওরকম একটা অস্ত্রের মতো কোনো কিছু আপনার বাসার সামনে পড়লো, আপনি কি এই পাথরটা দেখে মনে করবেন এই পাথরটা কেউ না কেউ বানাইছে, নাকি সাথে যে অস্ত্রটা লেগে আছে ওইটা দেখে মনে করবেন ওটা কেউ না কেউ বানাইছে? আপনি কি রাস্তাঘাটে
মনে করেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, জঙ্গলের ভিতরে দেখলাম একটা গাছ, হ্যাঁ, গাছের উপরে লেখা মনে করেন ফারাজ প্লাস ক্যাটরিনা কাইফ, এটা লেখা ওইখানে। এখন গাছ আমি এই যে ফারাজ প্লাস ক্যাটরিনা কাইফ যে লেখা দেখলাম, লাভ আবার একটা লাভ চিহ্ন দেয়া মাঝে, উপরে একটা লাভ চিহ্ন দেয়া মাঝে, মাঝখানে লেখা ফারাজ প্লাস ক্যাটরিনা কাইফ, এই জিনিসটা যখন আমি দেখবো তখন আমার মাথায় কোনটা দেখে আমার কাছে মনে হবে যে এই জিনিসটা কেউ না কেউ বানাইছে বা কেউ না কেউ এখানে কারো না কারো কারো কোনো অ্যাক্টিভ কোনো পার্টিসিপেশন আছে, যে কেউ কোনো কাজের মাধ্যমে এখানে কিছু একটা ঘটাইছে, মানে কেউ এখানে একটা প্রভাব বিস্তার করছে, একটা কাঠ নিছে বা একটা লোহা নিছে, লোহা দিয়ে খোঁচা 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 একটা লাভ চিহ্ন আসছে, তারপরে ফারাজ প্লাস ক্যাটরিনা কাইফ লিখছে, এই জিনিসগুলা আমরা ওই লেখাটা দেখে ভাববো নাকি গাছটা দেখেও আমরা ভাববো যে গাছটাকে, ও গাছ এখানে আসলো কিভাবে, গাছটাকে এখানে কে বানাইলো, এইটা দেখে আমরা এই ক্ষেত্রে লেখাটা দেখে ভাই। আর আমি প্রিভিয়াসলি যে অ্যানসারটা দিছিলাম সেই ক্ষেত্রে আমার যতটুকু মনে পড়ে ফারাজ ভাই বলতেছিলেন যে পিস্তলের কথা, ওই জন্য আমি বললাম যে মানুষ তৈরি যে কোনো কিছু যদি হঠাৎ কোনটা থেকে পাওয়া যায় তখন আমার দুটো দেখেই মনে হবে, কারণটা কি, কারণ হচ্ছে এটা মানুষ তৈরি জিনিস, এটা নিয়ে কথা বলতে হবে না, ওটা তো ভাই তুচ্ছতা ছিল বলে একাকার করলেন, এই জন্য যাচ্ছে ব্যাখ্যাটা দিন, তুচ্ছতা ছিল করার করার রিজনটা হচ্ছে আপনি মিডিয়ার জিনিসটা জানতেন না, এই জন্য তুচ্ছতা ছিল করা হইছে, ঠিক আছে ওটা ব্যাখ্যাটা এই জন্যই বললাম, ব্যাখ্যার বিষয় না, ব্যাখ্যার বিষয় না, আপনি যদি জিজ্ঞেস করতেন যে জিনিসটা কি ভাই আমাকে একটু বুঝিয়ে দেন তাহলে আপনাকে না তুচ্ছতা ছিল করা হতো না, পরে যখন বুঝাই দিলেন তারপরে তো পরে উল্কাপালার পরে তো আর পচাই জিনিসটা বুঝতে ছিলেন না, এই যে আপনি যে মরুভূমির মধ্যে যে মোবাইল ফোন বা মানে জঙ্গলের ভেতরে একটা গাছের উপরে যে লেখা দেখলেন ফারাজ প্লাস ক্যাটরিনা, এই জিনিসটা যে লেখা দেখলেন এইটা দেখে যে আপনার মনে হইলো এখানে তো কেউ না কেউ বানাইছে এটা, কিন্তু বাদ বাকি জিনিস এই মরুভূমির যে বালি, তারপর মরুভূমির যে মনে করেন মরুভূমিতে একটা ইয়া পড়েছিল মানে বালি, তারপর পাথর পাহাড় পড়েছিল, সেই পাহাড় দেখেও কিন্তু আপনি আপনার কাছে প্রথম দফায় মনে হয় নাই যে এইখানে পাহাড়টা কিভাবে আসলো নিশ্চয়ই কেউ কেউ বানিয়েছে, এটা কিন্তু তখন আপনার মনে হয় নাই, কিন্তু মোবাইল ফোনটা দেখে আপনার ঝট করে মনে পড়লো, মনে হলো যে হ্যাঁ মোবাইল ফোনটা কেউ না কেউ বানিয়েছে, এই যে মোবাইল ফোনটা কেউ না কেউ বানিয়েছে এই জিনিসটা আমরা জানতে পারি আমাদের পূর্ব অভিজ্ঞতার আলোকে, কারণ আমরা জানি কিছু জিনিস মানুষ বানায় আর কিছু জিনিস প্রকৃতি থেকে আমরা পাই, যেমন গাছপালা নদী নালা সমুদ্র বাতাস তারপর হচ্ছে কি বৃষ্টির পানি, এই জিনিসগুলো প্রকৃতি থেকে আমরা পাই, এই জিনিসগুলোর মানুষের বানাবার প্রয়োজন পড়ে না, কিন্তু অন্য কিছু জিনিস আমরা নিজেরা বানাই, যেমন গ্লাস হাঁড়ি পাতিল চেয়ার টেবিল রাস্তাঘাট বিমানবন্দর বিমান গাড়ি, এই যাবতীয় জিনিসগুলো আমরা নিজেরা বানাই, এই অভিজ্ঞতার আলোকে আমরা জানতে পারি এবং এই জিনিসগুলো আমরা প্রমাণও করতে পারি যে এই যে মোবাইল ফোনটা কেউ না কেউ বানিয়েছে, এই জিনিসটা আমরা প্রমাণও করতে পারি যে এই মোবাইল ফোনটা কেউ না কেউ বানাইছে, বা এই যে গাছের উপরে যে লেখা ফারাজ প্লাস ক্যাটরিনা এই জিনিসটাও কেউ না কেউ বানাইছে, এই জিনিসটা আমরা প্রুফ করতে পারি, কিন্তু আমাদের এরকম কোনো পূর্ব অভিজ্ঞতা নাই এবং আমরাও কখনো গাছটা দেখে কখনো ভাবি না যে এটাকে কেউ না কেউ বানাইছে, তাহলে আপনি যে কাজটা করতেছেন যে মোবাইল ফোন বা গাছের উপরে লেখা ফারাজ প্লাস ক্যাটরিনা এই জিনিসটা দেখে আপনি বুঝতেছেন যে এই জিনিসটা কেউ না কেউ বানাইছে, সুতরাং সব জিনিস কেউ না কেউ বানাইছে, এই কনক্লুশনে যে আপনি যাচ্ছেন যে মোবাইল ফোন কেউ বানাইছে, ঘড়ি কেউ বানাইছে, কম্পিউটার কেউ বানাইছে, সুতরাং সবকিছু কেউ বানায়, সবকিছু কেউ না কেউ বানাইছে, এই কনক্লুশনে আপনি যে যাচ্ছেন এই কনক্লুশনে যাওয়াটাই একটা কুযুক্তি, কারণ একটা জিনিসের বৈশিষ্ট্য আপনি মনে করেন পাঁচটা জিনিস আপনি পাইছেন, পাঁচটা জিনিসের বৈশিষ্ট্যগুলো আপনি অ্যানালাইজ করছেন, অ্যানালাইজ করার পর দেখছেন যে পাঁচটা জিনিসের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে, সেই পাঁচটা জিনিসের বৈশিষ্ট্য থেকে আপনি অটোমেটিক এই সিদ্ধান্তে আসতে পারেন না যে ছয় নম্বর যে জিনিসটা আছে সেই ছয় নম্বর জিনিসের বৈশিষ্ট্যটাও ওই পাঁচটা জিনিসের বৈশিষ্ট্যের মতো হবে, যদি আপনার প্রমাণ করতে হয় যে ছয় নম্বর জিনিসটার বৈশিষ্ট্য ওই পাঁচটা জিনিসের মতোই, তাহলে আপনার এই জিনিসটা দেখাইতে হবে প্রমাণ করে যে ছয় নম্বর জিনিসটাও কারো না কারো বানাইতে হয় বা ছয় নম্বর জিনিসটার বৈশিষ্ট্যটা পাঁচটা জিনিসের মতোই, এইটা দেখাবার পর আপনি এই দাবিটা করতে পারবেন যে ছয় নম্বর জিনিসটাও কেউ না কেউ বানিয়েছে, আমরা যদি পাঁচটা যন্ত্র এখানে রাখি মোবাইল ফোন ল্যাপটপ গাড়ি পাঁচটা জিনিসকে রেখে যদি আমরা বলি যে ও এই পাঁচটা জিনিসকে কেউ না কেউ বানাইছে সুতরাং পানি কেউ কেউ না কেউ বানাইছে, এই কনক্লুশনে আমরা যেতে পারি না, কারণ এটা হবে একটা কুযুক্তি, কারণ পাঁচটা এই যে যন্ত্র পাঁচটা যন্ত্র যে আমরা রাখলাম মোবাইল ফোন ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি এই পাঁচটা জিনিসের ক্ষেত্রে একটা কথা সত্য হলে যে পানির ক্ষেত্রে এই জিনিসটা সত্য হবে এমন কোনো যুক্তি নেই,
পানির ক্ষেত্রেও এটা সত্য, এটা প্রমাণ করতে হলে আপনার দেখাইতে হবে, প্রমাণ করতে হবে পানিকেও কারো না কারো বানাতে হয়, সেই জিনিসটা প্রমাণ করতে হবে। সেইটা প্রমাণের আগ মুহূর্ত পর্যন্ত আপনি অন্য জিনিসের বৈশিষ্ট্য অ্যানালাইজ করে আপনি এই সিদ্ধান্তে আসতে পারবেন না যে পানিকেও কেউ না কেউ বানাতে হয়। তো ভাই আমি বলবো এখন কথা, ফারাজ ভাই আপনি কি কিছু বলবেন? ভাই আমি আমি কিছু বলবো না, ওনার যদি লাস্ট কিছু বলার থাকে বলে শেষ করলাম। আচ্ছা ঠিক আছে, তো আমার লাস্ট ভাই এইটাই কথা আছে, এখানে পাঁচটা যে আলাদা আলাদা বৈশিষ্ট্য থেকে আমি ছয় নাম্বার বৈশিষ্ট্য চলে যাচ্ছে ব্যাপারটা ঠিক কিরকম না, কারণ আমি পাঁচটা বৈশিষ্ট্য বা যত কিছুই আমি আমার আশেপাশে দেখতেছি সেখানে কমন জিনিস পাচ্ছি। কমন জিনিস কি? একটা জিনিস হচ্ছে এটা নিজে নিজে হতে পারতেছে না, আর একটা জিনিস হচ্ছে এটা ডিজাইন। সমুদ্র আপনি কখনো কাউকে বানাইতে দেখছেন? কোনটা সমুদ্র? সমুদ্র বা নদী বা পাহাড় কে কখনো কাউকে বানাইতে দেখছেন? না না। তাহলে আপনি আশেপাশে সমুদ্র দেখতেছেন না, আশেপাশে নদী দেখতেছেন না? হ্যাঁ। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আপনি যে বললেন আশপাশের যে কমন বৈশিষ্ট্য এটা কোথায় কমন? সমুদ্রের ক্ষেত্রে এটা কমন না। আচ্ছা এটা বলতেছি ধরেন নদী যেমন শুকাই যায় ঠিক আছে, বা পুকুর বা বিল এগুলো যেমন শুকাই যায়, এটা নিজে নিজে তো আবার হইতে পারে না, এটা কাটে তারপর আবার প্রসেসিং এর মধ্যে বা বেড়া বাত্তা দিয়ে আটকায় রাখে সংরক্ষণ করা হয়। এটা নিজে নিজে নদী নদীটার ক্ষেত্রে এটা কমন বৈশিষ্ট্য কিনা, নদীর যে উৎপত্তি ঘটছে, নদী কে কেউ সৃষ্টি করছে বা বানাইছে এরকম কোন অভিজ্ঞতা আপনার আছে না? এটা কে কে বানাইছে? আপনাকে যে প্রশ্নটা করা হচ্ছে আপনি তো সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আপনি যে বললেন আশপাশে সবকিছুতে কমন একটা বৈশিষ্ট্য দেখছেন, আপনি এই কথাটা বললেন না? আপনি প্রথমে বলতেছেন আশপাশে যা যা দেখতেছি এগুলা কমন দেখতেছি কেউ নিজে নিজে হইতে পারে না, এটা তো আপনার কনক্লুশনে যাবেন আপনি। আমি একটু বোঝার চেষ্টা করি, মানে আমরা যখন দেখি বিভিন্ন মৌসুমে নদী শুকায় যায় আবার নদী ভরাট হয়, এটা কি কেউ না কেউ যায় পানি ভরে ওটার মধ্যে নাকি কি হয় ওটার মধ্যে? ওটা তো প্রকৃতির উপর ডিপেন্ড করে সেটা চেঞ্জ হয়, কিন্তু এটা নিজে নিজে তো কিছু করতে পারতেছে না। প্রকৃতি ধরেন বর্ষাকালে নদীর পানি বেড়ে যায়, সেটা তো বৃষ্টির কারণে বাড়ে। প্রকৃতি কি প্রকৃতি কোনো কনশিয়াস বিং, যে কোনো কনশিয়াস বিং এটা করতেছে এরকম কি কোনো কনশিয়াস বিং? না। তাহলে আপনি যে বলতেছেন এটা নিজে নিজে হয় না, এটা কেউ না কেউ করতে হয়, নিজে নিজের যে কথাটা বলতেছেন সেটা কি আপনি আনকনশিয়াস কোনো বিনের কথা বলতেছেন নাকি কনশিয়াস বিনের কথা বলতেছেন? আপনি যখন মোবাইলের কথা বলবেন, ল্যাপটপের কথা বলবেন বা আইফোনের কথা বলবেন, সেটা নিশ্চয়ই কনশিয়াস বিনের কথা বলতেছেন, যে কোনো কনশিয়াস বিং এটা করছে। আপনি কি ওইটার সাথে যখন তুলনা দিচ্ছেন আপনি আনকনশিয়াস বিং এর তুলনা দিচ্ছেন কি জন্য? ভাই আমি তো কোনো তুলনা দিচ্ছি না, আমি জাস্ট বলতেছি কনশিয়াস বিং হোক আর আনকনশিয়াস বিং হোক সেটা নিজে নিজে করতে পারেন। যদি আপনি আনকনশিয়াস বিং এর কথা উঠান, আনকনশিয়াস বিং এর কথা উঠান, সেখানে সোর্সটা জিনিসটাই ইনভ্যালিড হয়ে যায়। দুইটা একে হচ্ছে দুইটা উদাহরণের, দুইটা উদাহরণের সাথে একটা একটা সাথে আর একটা কখনোই মিলে না। একটা হচ্ছে কনশিয়াস বিং এর দ্বারা তৈরি আর একটা হচ্ছে প্রাকৃতিক প্রসেস দ্বারা তৈরি, এই দুইটা জিনিসের মধ্যে তুলনা ইম্পসিবল। আপনি দুইটা জিনিসের আচ্ছা ভাই আমি আমি একটু আর যদি আর যদি আর যদি আপনি আনকনশিয়াস বিং এর ইয়ে আনেন, যে আনকনশিয়াসলিও কোনো কিছু হওয়া পসিবল, আনকনশিয়াসলি আমাদের সূর্য হওয়া, পৃথিবী হওয়া, পাহাড় পর্বত হওয়া, নদী হওয়া, এগুলো আনকনশিয়াসলি হওয়া পসিবল হয় সেটা যদি আপনি মানেন, সেখানে তো সোর্সটা অ্যাক্টিভিটি নেই। আচ্ছা ভাই আমি একটু সহজ করে বলি, যেটা বলতে হচ্ছে বোঝাইতে পারতেছি আমার কথা বুঝতে পারছেন? আমি বলতেছি ভাই প্রকৃতিতে যাই আছে, দয়া করে এই পাকনামিটা করেন না যে আপনি সহজ করে বলবেন, এই দয়া করে এই পাকনামিটা করেন না। না না আমি আপনাদের ইন্ডিকেট করতেছি না ভাই, আমি আমার ব্যর্থতার কথা বলতেছি, আমি হয়তো ওভাবে বুঝাইতে পারতেছি না তাই অন্যভাবে বলার চেষ্টা করতেছি। মানে আপনি কি নিউট্রাল ভাই আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? আমি হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি, সেই জন্যই আমি বলতেছি। ফারাজ ভাই আমার মনে হচ্ছে না উনি আমাদের কোনো কথা শুনতেছে মনোযোগ দিয়ে, কিছু বুঝতেছে বা বোঝাতে দূরের কথা, আমি মনে করি শুনতেছেন কিন্তু কিন্তু পুরোপুরি বুঝতে পারতেছেন না। আমি ভাই সিম্পল একটা কোশ্চেন করলাম। তাহলে নিউট্রাল আপনি একটু আমাদের এই লাইভটা ঠান্ডা মাথায় পরবর্তীতে আবার একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং ভাই মাথাটা ঠান্ডা কার এটা আপনারা আমি আর আজকে একেবারে মানে একটার থেকে আরেকটা মানে বলুন একটার থেকে একটা বলুন আসতেছে মানে ঘোষণা করা দরকার আজকে। আচ্ছা এখানে আমি দেখলাম যে একজন লিখেছে যে চাঁদের নিজস্ব আলো নিয়ে কি যেন একজন লিখেছে, একজন সত্যবাণী নামক একজন লিখেছে। সত্যবাণীকে তাহলে আমরা আহ্বান জানাচ্ছি, আপনি এখানে চলে আসেন, আপনার সাথে কথা বলবো, আমরা দেখবো যে এখানে আপনি কি বলতে চান আমরা দেখবো।
সত্যবাণী আপনি চলে আসেন, আমরা মানে কিন্তু বেশিক্ষণ থাকবো না, কিন্তু মানে তা দ্রুত চলে আসেন, তাহলে আমরা আপনার সাথে আলোচনাটা করতে পারি। ফারাজ ভাই তাহলে আরেকজনকে যুক্ত করি নাকি? শিওর ভাই, দেখেন কোনো বিশ্বাসী ব্যক্তি পাওয়া যায় কিনা, বাট বিশ্বাসী হইলেও ভাই এরকম ওরকম হয় না ভাই যে কনভারসেশন করাতে এত বেশি। আচ্ছা আসিফ ভাই, আপনি আপনি কি আসলে মনে করেন আমাদের আমরা সিম্পল আলোচনা করতে ভুলে গেছি বা সিম্পল আলোচনা হচ্ছে না আমাদের দ্বারা, এটা কি আপনি মনে করেন ভাই? অনেক চেষ্টা করছি বোঝানোর, বাট কি হইতেছে ভাই আমি আসলে বুঝতেছি না। না এখানে না ফারাজ ভাই, বিষয়টা হচ্ছে যে যে ছেলেগুলো আসতেছে ওরা একেবারে মানে মনে করেন 8-7-8 স্ট্যান্ডার্ডের, হ্যাঁ, এখন তারা এই মানে ঘাটতারামিটা নিয়ে আসছে, এই টিনেজ বয়স, তো টিনেজ বয়সে ঘাটতারামিটা থাকে মানুষের মধ্যে। কিন্তু কথা বলতে গিয়ে যে তারা মানে প্রত্যেক মানে ওয়ার্ডে ওয়ার্ডে ধরা খায় এবং প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে নিজেকে বলদ প্রমাণ করে, এই জিনিসটা তারা বোঝে না যে তারা যে এত বলদ হচ্ছে এই জিনিসটা তারা বোঝে না, এটা হচ্ছে সমস্যা। একটু ভাই মানে আমাদের কথাটা যদি না বুঝেন আমাকে আরেকবার বলেন, আমি আমরা তো সময় দিচ্ছি এখানে, ধরেন 10 মিনিট এক্সট্রা সময় দিলাম আপনাকে একটু বোঝানোর চেষ্টা করলাম, বাট আমি কি বলতে চাচ্ছি সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, বাট যদি আপনি কথা বুঝতেই না পারেন ওটার বিপক্ষে একটা রেসপন্স করা শুরু করেন, তাহলে তো মানে পুরো আধা ঘন্টার কনভারসেশনটাই নষ্ট। আপনি না বুঝলে প্লিজ আস্ক মি, আমি আপনাকে আরো একটু বেটার ভাবে বলার চেষ্টা করবো। আসিফ ভাই তাহলে দেখি কে কাকে। ঠিক আছে, আরেকজনকে যুক্ত করি তাহলে, ফারাজ ভাই আমি করতেছি।